হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল তৃষাস ব্লগ। তো গুড মর্নিং তোমাদের সবাইকে। তো আজকে আমাদের মন্দারমণিতে সেকেন্ড দিন। তো সেকেন্ড দিন বলতে আমরা কালকে পৌঁছেছি, তখন বাজে 8:30 এরকম, 8:30 নাগাদ আমরা হোটেলে ঢুকেছি। আর মানে রাতটা শেষ করে সকালবেলা শুরু হলো এখন। তো এখন আমরা এই যে আমাদের রুম, আর এখন আমরা ফ্রেশ হয়ে সকালবেলা ঘুম থেকে উঠেছি। এখন বাজে কটা বাজে কোনো ফোনও দেখতে পাচ্ছি না আমাদের কাছে। এখন বাজে 8:37, আর এই সময় আমরা রেডি হব, ফ্রেশ হব, রেডি হব, তারপরে আমরা যা কিছু খেয়ে তারপর আমরা সমুদ্রে যাব, বিচে যাব, সেগুলো তোমার সাথে সবই শেয়ার করব। আর এটাও বলবো যে দীঘা ভালো নাকি মন্দারমণি ভালো, কোনটা বাজেট ফ্রেন্ডলি, অনেকে তোমরা হয়তো জানো, যারা এসেছো তারা সবাই জানো, তার থেকে যারা জানো না তাদের জন্য ভিডিওটা। আর কোন কোথায় বেশি ঘোরার জায়গা আছে সেগুলো তোমার সাথে সব শেয়ার করব। আর একবার চলো আমাদের রুমের রুম থেকে সমুদ্রের ভিউটা কেমন সেটা তোমার সাথে শেয়ার করি। তো চলো। তো দেখো, এই যে সামনে ব্যালকনি থেকে যে ভিউটা আছে, এই গাছগুলো কিন্তু পুরো লঙ্কা গাছ, লঙ্কা চাষ হয়েছে। আর ওই দূরে যেটা সবুজ ঘেরার মধ্যে আছে, ওর মধ্যেও হয়তো লঙ্কা গাছ লাগিয়েছে। আর এটা হচ্ছে আমাদের হোটেল নেম, হোটেল কোস্টাল ভিউ। আর দেখো ওই যে দূরে সুইমিং পুল দেখা যাচ্ছে, আমরা এখানে আজকে স্নান করব। কালকে রাতেও অনেক মজা করেছিলাম, সেগুলো আর আগের ভিডিওতে দেখিয়েছি। আর ওই দেখো দূরে দেখা যাচ্ছে সমুদ্রের ভিউটা, কি সুন্দর। আর রাত্রেবেলা তো এত আওয়াজ হয় ঢেউয়ের, বলার মতো না। আর এখানে খুব সুন্দর হাওয়া দেয়, কি সুন্দর ভিউটা। আর এটা হচ্ছে ব্যালকনি, ব্যালকনি ভিউটা ঠিক এরকম, ছোট্ট একটা ব্যালকনি আছে আমাদের রুমের সাথে। আর ওই যে আমাদের সি বিচ, তো এখান থেকে বেশ সুন্দর মানে ভিউটা। তো আমরা এরপরে রেডি হব, রেডি হয়ে একটুখানি ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপরে একটু ব্রেকফাস্ট করে তারপর আমরা বেরোবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। আর আজকে আমরা বলবো, ঠিক আছে, যে আমাদের কোনটা বেশি ভালো লেগেছে, এইটা না দীঘা, মানে মন্দারমণি কি দীঘা। এখন এখন না, এখন না, সবাইকে একসাথে জিজ্ঞেস করবো যে কোনটা বেস্ট, মানে বাজেটের দিক থেকে হোক বা তো হচ্ছে কি যে ঘোরা মানে মজা করার দিক থেকে হোক, সমস্ত দিক থেকে। ঠিক আছে, তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমরা এখন সবাই রেডি বিচে যাওয়ার জন্য, রেডি তো? তুই দেখা রেডি, তুমি যাওয়ার জন্য। তো চলো, আমরা সবাই রেডি হয়ে গেছি এখন বিচে যাওয়ার জন্য। তো এখন আমরা যাবো, গিয়ে একটু ব্রেকফাস্ট করবো, তারপরে যাবো বিচে। তো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো আর সঙ্গে। তো তারপর আমরা বেরিয়ে রোদে পড়তে পড়তে চলে এলাম খাবারের দোকানে। খাবারের দোকানটার নাম ছিল এপারে বাংলা, আর খাবারগুলো সত্যিই খুব টেস্টি ছিল। আর এই দোকানের দাদাটাও খুব ভালো ছিল। তো কালকে রাতেও আমরা এখান থেকে কিছু খাবার নিয়েছিলাম খাওয়ার জন্য রাতে ডিনারে। তো ওরা নিয়েছিল পরোটা আর তরকারি, আর আমি নিয়েছিলাম ম্যাগি। তো আমরা খাওয়ার খেয়ে তারপর বেরিয়ে পড়েছি বিচে যাওয়ার জন্য। আর দেখো মন্দিরটা কি সুন্দর, আর মন্দিরের সামনে থেকে সোজা বিচে যাওয়ার রাস্তা, দু সাইডেই এগুলো মার্কেট। রাত এখন সমস্ত দোকান বন্ধ বেশিরভাগ, কারণ প্রচণ্ড রোদ, আর একটু মানে 11টা প্রায় বাজে হয়তো, তো এই জন্য সমস্ত দোকান বন্ধ। বিকেলে এসে তোমাদেরকে দেখাবো যে জায়গাটা কেমন লাগে দেখতে। তো আর এইদিকে আমরা যাচ্ছি সোজা বিচের দিকে। দেখো এখান থেকে সমুদ্রটা কি সুন্দর লাগছে দেখতে, সামনে অনেকটা বড় বিচ, তারপরে সমুদ্র, আর ঢেউগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর ডাবাটা আমাদেরকে একটু বোকা বানানোর চেষ্টা করছিল কিন্তু আর পারলো না শেষ পর্যন্ত। এটা টক না
আমরা ফেসে গেছি মন্দারমণি দেখেছি। হ্যাঁ হ্যাঁ বাঁধাকপি দেখো যেমন সব ফুটে গেছে, তার কিছুই এখানে আমরা করতে পারছি না, কিছু না। এখানে প্রথমত লোকজন তো একদমই নেই, একদম ফাঁকা 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 ফাঁকা। তো এখানে কিন্তু প্রচুর 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 লাল কাঁকড়া ছিল, আমরা যা যাচ্ছি মানে যেতে পারছি না, তারা করে শুধু মাটির মধ্যে ঢুকে যাচ্ছে। সামনের দিকে দেখো সমস্তটা কিন্তু লাল কাঁকড়া ছিল। তারপর এখানে আমি আর পারো একটুখানি ছোটাছুটি করছিলাম, খুব মজা করলাম। মানে এইটুকু জায়গায় নামতে তো আর পারলাম না সমুদ্রে, এখানে উপরে দাঁড়িয়ে যেটুকু মজা করার করলাম। তারপর আমি আর ও দুজন মিলে কিছু ফটো তুলে সবাই মিলে কিছু ফটো তুললাম, তো সেইগুলোর ভিডিও আমি শেয়ার করলাম। ফটো তোলার সময় কীরকম অবস্থা হয়েছিল আমাদের, তো সেই ফটোগুলো আমি সাইডে দিয়ে দিলাম। দেখো চলো আবার হোটেল রুমে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তারপর আমরা ঘুরে ঘুরে এসে এখন রেডি হয়ে গেছি, বিচে বিচ বলছি না, সুইমিং পুলে নামার জন্য। তো চলো এখন স্নান করবো, সেই ভিডিওটা তোমাদের শেয়ার করবো। তো দিনের বেলায় পুলের ভিউটা ঠিক এরকম ছিল। আর সত্যি কথা বলতে আমাদের হোটেলের সাথে যদি পুলটা না থাকতো আমাদের মন্দারমণিতে আসা পুরো বেকার হয়ে যেত, কারণ আমরা সমুদ্রে তো প্রথমত নামতে পারিনি, আর দ্বিতীয়ত মানে দীঘায় আমরা যেরকমভাবে মজা করেছিলাম ওখানে প্রচুর লোক সমুদ্রে নামে, কোনো ভয় করে না সেরকম একটা, এখানে কাউকে সেরকম নামতে দেখিনি, কেউই জলে নামেনি, তো আমরা তার জন্য নামতে পারিনি। যাই হোক, তো চলো এখন স্নান করে তারপর দেখা হচ্ছে। তারপরে পুল থেকে ঘরে এসেছি আমরা, তো খেয়েছি, তারপর আমরা একটু ঘুমিয়েছি, তো কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ আমরা পুলে নেমেছিলাম কটায়, ওই একটা নাগাদ, আর উঠেছি আমরা 3:30 পৌনে 4 নাগাদ নেমেছি, এই উঠেছি, তারপরে রুমে এসেছি, খাবার খেয়েছি, তারপরে আর মানে কী বলবো, আর দিচ্ছিল না শরীর, তারপর একটু ঘুমিয়েছি, আর এখন আমরা রেডি হয়েছি আবার। তো এখন আমরা বেরোবো, বেরিয়ে চলো দেখা যাক কিছু কিনবো কাল, কারণ কালকে সকালবেলায় আমরা এখান থেকে আবার বেরোবো, বাড়ির দিকে রওনা দেবো। তো এখন যাবো গিয়ে কিছু কেনার থাকলে কিনবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আর যেটা সকাল থেকে বলে আসছি যে সবার কাছে শুনবো যে কোনটা ভালো লেগেছে, সেটা আজকে এখন গিয়ে তারপরে সবার কাছে শুনবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো রাত্রেবেলা মন্দিরের ভিউটা পুরো এরকম থাকে, কি সুন্দর লাগছে মন্দিরটা দেখতে। সকালবেলাও দেখালাম আর রাত্রেবেলাও দেখালাম তোমাদেরকে। তো এখন যাব আমরা বিচে আর ওই মার্কেটের ভেতরে। আমার কান্না করতে করতে চোখ ফুলে গেছে। কি হয়েছে কি হয়েছে? কান্না করতে করতে চোখ ফুলে গেছে। কেন কাঁদছো? কেন? আমার সখী আমার ধোকা দিয়েছে, দাগা দিয়েছে। তো বিচের ওখান থেকে ফুচকা খেয়ে তারপরে এখানে চলে এলো, ওরা গোলা খাচ্ছিল ওরা দুজন, আমরা দুজন খাইনি সেরকম। শোনাটা আমার গোলা খেতে আমার ভালো লাগে, কিন্তু সব জায়গা থেকে আমি খাই না খুব একটা। তো তারপর ওখান থেকে গোলা খেয়ে আর এখানে চলে এলাম একটু দেখার জন্য। এই ব্যাগটা খুব পছন্দ হয়েছিল, ভেবেছিলাম আমার ছোটো বোনের জন্য নেব, কিন্তু সত্যি কথা বলতে দামটা অনেকটা বেশি পড়েছিল বলে আর নেওয়া হয়নি ব্যাগটা, তো মানে হিসেব ছাড়া একটু বেশি ছিল। তো যাই হোক এখানে সমস্ত জিনিস ছিল। তারপরে আমরা চলে এলাম আবার আমাদের রুমে, রুমে এসে চেঞ্জ করে আমরা চলে গেলাম পুলে। পুলের রাতের ভিউটা ঠিক এরকম ছিল, আর এখন আমরা পুলে নামবো সবাই মিলে স্নান করার জন্য। তো পুলে কিছুক্ষণ কাটিয়ে তারপর আমরা রুমে যাব। পুলে এখন অনেকেই ছিল, যারা অন্য রুমে এসছে তারাও পুলে নেমেছিল, আর আমরা এখন পুলে কিছুক্ষণ থাকবো, তারপরে আমরা যাব রুমে। তো রুমে গিয়ে দেখা হচ্ছে আমাদের রাতের ডিনার। এটার মধ্যে কি আছে? ডাল, স্যালাড,
আর কি আছে, এটাই খেয়েছে। এর মধ্যে সেই দুপুরের এক পিস মাংস আছে, আর এর মধ্যে আছে মাছ, আর এর মধ্যে আছে, এর মধ্যে কি জানো, ডিম ভাজা। তো ডিম ভাজা এটা হচ্ছে গিয়ে রাতের খাবার, কারণ সারাদিন হাবি জাবি খেয়ে আর ভালো লাগে না, রাতে এইটুকুর জন্যই, এইটুকু খেয়েই যেন শান্তি, তাই তো। তো জানি না আমাকে কেমন লাগছে, স্টোরেজ ফুল থেকে উঠে এসেছি আর এত ঘুম পেয়েছে বলার মতো না, প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়েছে, প্রচণ্ড। তো যেটা দিদি চালাবে না, এসে চালাবে না, থাক। তো এটা হচ্ছে রাতের ডিনার, এই যে সেমাইতে দিদি সার্ভ করেছে আমার শুনে বর হাসবেন্ড, ওরা এখন এসে পারেনি, ওদেরকে একটু ডাকি। ওই ওই পারো, আমার গলার আওয়াজ হয়তো ওরা শুনতে পাচ্ছে না। তো চলো এখন আমরা ডিনার করিঙ্গা, তারপর আমরা ঘুমাইঙ্গা। হিন্দিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এখানে এসে এত মানে ইয়ে হয়ে গেছে স্কিন, রাফ আর ট্যান পড়েছে, পুরো পুড়ে পুড়ে গেছে গা, এত গরম আর সব গায়ে চামড়াগুলো কেমন হয়ে গেছে, সব যেন এমনি কালি মানে কালো, তারপরে আর ট্যান পরে আরও বিভৎস হয়ে গেছে, সব পায়ে থেকে যেন ফুসকা ফুসকা পড়েছে পায়ে। সবার কাছে একটা প্রশ্ন, যে দীঘাটা ভালো না মন্দারমণিটা ভালো, মানে প্রথমত বাজেটের কথা বলি, বাজেটের কথা ভাই একটা কথা বলতে চাই, বাজেটের জন্য যদি আপনারা আসেন তাহলে দীঘা বা নিউ দীঘাতে আসবেন, কারণ মন্দারমণিতে আসবেন না, মন্দারমণি মধ্যবিত্ত ফ্যামিলিদের জন্য একদমই নয়। আর যারা লোকজন পছন্দ করে, মানে যারা সবার মধ্যে থাকতে পছন্দ করে বা একটু মানে লোকজন সমাগম ভালোবাসে, তাদের জন্য মন্দারমণিটা নয়, তাদের জন্য দীঘাটা বেস্ট। তো সবারই প্রচন্ড খিদে পেয়েছিল, সবাই খাওয়া নিয়ে ব্যস্ত ছিল, আর সবারই একমত ছিল যে মন্দারমণি থেকে দীঘা বেস্ট, সমস্ত দিক থেকে, বাজেটের দিক থেকে, ঘোরার দিক থেকে, দীঘাতে অনেক কিছু দেখার জায়গা আছে, মন্দারমণিতে সেরকম কিছুই না। সবার মুখ থেকে তো শুনলেই যে যারা লোকজন পছন্দ করে, যারা একটু আনন্দ মজা বেশি করতে চায়, তারা দীঘা, তাদের জন্য দীঘা বা নিউ দীঘাই ঠিক আছে। যারা নিরিবিলি একা একা টাইম স্পেন্ড করতে চায় তাদের জন্য মন্দারমণিই বেস্ট। তো যাই হোক, আমাদের কাছে তো নিউ দীঘাই ঠিক আছে, আমাদের জন্য মন্দারমণি নয়, কারণ আমরা লোকজনের মাঝখানে থাকতে পছন্দ করি, সবাই মিলে আনন্দ করতে পছন্দ করি। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও।